আজকে চারটা ড্রেসে শুট করবো, একদিন একটা পরলে এভাবে সবসময় ছড়া ছিড়া রাখি। সবাই তো আমার নাস্তাই দেখবে, আমার হাজবেন্ডের নাস্তা দেখবে না জানো। এখানে আমি একটু দাম দিয়েছিলাম, কপি করতে করতে মানুষ ঠিক কি করতেছে জামাটাকে নিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিথু রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি এগেইন ডেইলি লাইফ ব্লগ করছি তোমাদের জন্য। বাট আজকের ব্লগটা অনেক বেশি বিজি হবে, কারণ আজকে আমার অনেকগুলো শ্যুট আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো চলো বেশি কথা না পাড়িয়ে আজকে ব্লগটি শুরু করি। তো আমি আসিরের আগে ঘুম থেকে উঠে গেছি, আর এখন আমি একটু হালকা পাতলা নাস্তা করবো, দেন আমি রেডি হব। আর ইয়াসিন তো আমার রেডি হওয়ার পর দেন হচ্ছে উঠাতে হবে। তো আমি এখানে ফ্রোজেন পাউডার নিয়ে নিয়েছি, যেটা আমি বাচ্চাকে একটা জাস্ট করবো, আর বাইরে গেলে তেমনিও খেতে হবে, এর জন্য বেশি করতেছি না। এটা হচ্ছে আমার সকালে হালকা পাতলা নাস্তা, আর সাথে যদি কোক না থাকে তাহলে তো ভালোই লাগে না। আমি খুব মজা করে রান্না করতে পারি, তোমরা যা যা আমার হাতে রান্না খেতে চাও সবাই চলে আসো। এটা ফ্রোজেন, বাট তারপর আমি অনেক মজা করে বানাইছি, দেখি মজা হয়েছে। মেকআপ ডান, এখন আমি ড্রেস চেঞ্জ করব, আর হচ্ছে যেগুলো ড্রেস আজকে শ্যুট করব সেগুলো সবকিছুই তোমাদেরকে দেখাবো। মানে আজকে এত পরিমাণ মানে চাপ যাচ্ছে আমার উপরে কয়েকদিন ধরে, তোমাদেরকে আমার ড্রেসগুলো দেখাই। এইখানে আমার হচ্ছে এক সেট জামা, দেন হচ্ছে দুই সেট জামা, আর এখানে একটা ভরে নিছি যেহেতু এটা লেহেঙ্গা, অ্যান্ড আমি হচ্ছে আরেকটা পরে নিছি। সো আজকে চারটা ড্রেসে শ্যুট করব, আর এখানে আমার সব অর্নামেন্টসগুলো ইয়ে করতেছে। আর এখন আমার হাজব্যান্ড তো উঠে আর নামই নেই তার, যাই হোক আমার কাজ আমি আগে শেষ করে ফেলি। সো এই যে আমার অর্নামেন্টস অবস্থাও খুবই খারাপ, আমি একদিন একটা পরলে এভাবে সবসময় ছড়া ছিঁড়া রাখি, একদমই গুছিয়ে রাখতে পারি না। সো এখানে আমি আমার ড্রেস অনুযায়ী কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টস নিব, কানে তুল বেশিরভাগ আমি কানে তুলে পরি আর আংটি পরি, আর কোনো কিছুই পরি না। সো আজকে দেখি কী কী নেওয়া যায়। সবাই তো আমার নাস্তাই দেখলেন, আমার হাজবেন্ডের নাস্তা দেখবে না, সেটা কি করে হয়? হাজবেন্ড তুমি কি খাও সকালবেলা একটু মানুষকে জানো। সকাল না সকাল না, তোমার ফোন কোথায়? এখন কয়টা বাজে? হ্যাঁ কয়টা? তিনটা বাজে ইয়াসিন। এখন তোমার খাবারটা একটু দেখাবা না আমার। হ্যাঁ ফ্রেশ জুস না, এটা কোক। আর কোকের সাথে তুমি কি খাচ্ছ দেখাই আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে ইয়াসিনের খাবার, কিছু বিস্কিটস আর হচ্ছে কোক। এই ফালতু বিস্কিট কে আনছে এগুলা? আমি আনছি তোমার জন্য। এই তুমি দুইটা খাইছো না? আমি এক্সপেন্সিভ বিস্কিট খাই। এত টিপ টপ। আমি আসলে গরিব তো, এজন্য আমি তোমার জন্য এটা, আমি তোমার জন্য এই চা, আমি তোমার জন্য তোমার জন্য আমি আইসক্রিম আনছি, তুমি বলছো আইসক্রিম পরে খাবা, দেখছো এত ভালোবাসা তুমি কোথায় পাবা। আমি কোক খাবো টিপ দিস। যাই হোক এখন বাজে তিনটা, ও ভাত খাচ্ছে না, কারণ ও হচ্ছে এমন, আমি বেঁচে গেছি যেটা সত্যি কথা। আমি অনেক লাকি গাইস, কারণ আমার এই ইয়াসিনের জন্য কখনো সকালবেলা উঠে নাস্তা বানাতে হয়নি। দুপুরবেলা আমি আস্তে আস্তে রান্না করলাম, আমার কোনো সমস্যা না, কারণ বাইরে তো যাইতেছো গিলতে, নো প্রবলেম। আমার যেহেতু শ্যুট আছে আজকে অনেক কাজ আমার, সেটা তুমিও দেখতেছো, ইভেন সবাই দেখতেছে আজকে আমার কত শ্যুট আছে। আর এই শ্যুটের চাপ গুলো পড়বে ইয়াসিনের উপর, কারণ ও ছাড়া আমার ক্যামেরা কয়টা ভিডিও আসতেছে তুমি জানো? এটার পর আরেকটা আপলোড হবে, তারপরে আরেকটা। সো তোমরা আমার অনেক ব্লগ পাবো, অনেক ব্লগ। সো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো, আমি রেগুলার তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো। এন্ড তোমরা আমাকে আইডিয়া দিবা কমেন্ট বক্সে যে ইয়াসিনের সাথে কিরকম প্র্যাঙ্ক ভিডিও করা যায়, কারণ তোমরা অনেক চাপ ছিল যে প্র্যাঙ্ক তো আমি চাইতাছি করতে, একটা বিয়ে করতে। থাক রাখবে না আমার সাথে, ট্যাঙ্কার আরও লাগবে না। সো এখন তাড়াতাড়ি চলো, কারণ আমার যে দেরি করতেছো তুমি, সূর্য মামা তো বলবে যে তুই ভাগ, আমি এখান থেকে চলে গেলাম। কেন যে তোমাকে মানুষ সাবস্ক্রাইব করে একই, ওইটাকে তো শর্টস বলে ইউটিউবে, সমস্যা নেই। তো আমাদের নতুন নতুন অনেক শর্টস আসবে, অনেক ভিডিও আসবে। বাট তুমি যে কি করতেছো আমি জানি না, যাই হোক তোমার যদি তাড়াতাড়ি 1 লাখ হয় তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব, সেটাও সবার সাথে মিলে। 1 লাখ করা কোনো ব্যাপার হইলো?
তো করে দেখাও ওকে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম। শোনো, তোমাকে অনেকে মানুষ চ্যালেঞ্জ করছিল। শোনো আমি বলি, হ্যাঁ কিছু মানুষ ট্রল করছিল না, ওদের খুশির জন্য আমি 1,00,000 করিনি। আসলে যাক, আমাদের খুশিটাই ম্যাটার, কিছু কিছু মানুষদেরটা আমাদের ম্যাটার করে না। যাক, তোমাকে এবার আমি চ্যালেঞ্জ দিই, আমার খুশির জন্য হলো তুমি এই মাসেই তুমি 1,00,000 প্লাস করে দেখাবা, এই মাসেই। চুপ থেকে অনেক কিছু জবাব দেওয়া যায়, এটাও ঠিক। এবার তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি এখন ভাবতেছি এই জায়গাতে শুট করবো, কারণ এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, একটা ড্রেস করার একটা ভাইব আছে, সামনে তো আরো পরিমাণে সুন্দর। নেক্সট একটা ড্রেস আমি এখানেই শুট করছি, তো ভাবলাম একটা ড্রেস আমি এখানেই করি, অ্যান্ড তোমাদের সাথে প্লেসটা জাস্ট দেখাবো। এই দেখো রাস্তাটাই কি পরিমাণে সুন্দর, গাছের আর হচ্ছে এই পানি, পানিটা মজা, আবার সমস্যা নেই, অনেক সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান রেডি, অ্যান্ড হচ্ছে আমি শ্যুট করব। ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো, পাপা কি পারি আর ইয়ে। তো এখন আমি আমার শ্যুটটা করে নিই, দেন হচ্ছে আর একটু ঘোরাফেরা করে দেন আবার যাবো। আমার যেহেতু অনেকগুলো ড্রেসের শ্যুট, সো আমাকে আরেকটা প্লেসে যেতে হবে। এই প্লেসটা হচ্ছে আমুলিয়াদেন, ওইখানে একটা স্কুল আছে সরকারি, এখানে আমি হচ্ছে এই এক্সাম দিছি। আমি যতবারই রাস্তা দিয়ে যাই ততবারই আমি আসি, কিন্তু বলি জানো এখানে আমি এই এক্সাম দিয়েছিলাম। তো এইটা হচ্ছে তাদের জন্য একটা বাড়ি, যখন আমাদের এক্সাম ছিল তখন আমরা এখানে ভিতরে বসে আমরা পড়ছি। হ্যাঁ ভিতরে ভিতরে বাড়ি ছিল। হ্যাঁ রে বাবা, ভিতরে একজনের বাসা আছে, দেখা আম হয়ে আছে অনেক, আমি জানি না। তা আমাদের যখন এক্সাম ছিল তখন ওই বাড়িতে মানে ওইটার ভিতরে ঢুকে আমরা হচ্ছে পার্টি বিছে চাদর বিছে পড়ালেখা করছি, কারণ আধা ঘন্টা এক ঘন্টা আগে আসতে হইতো। তো তখন একটু পড়াশোনা করতাম, একটু ডিস্টার্ব করতাম, দেন আমরা এক্সাম হলে ঢুকতাম। আর আগের দিনের কথা মনে পড়লে মন চাই যে ইস, আবার যদি স্কুল লাইফটা ফিরে আসতো আরও বেশি মজা হইতো। কি তুমি কি পড়াশোনা করছো না কেন এখন? পড়াশোনা? হ্যাঁ আসলে আমি এক সময় টপার ছিলাম, তারপরে শয়তান আর হচ্ছে ব্যাক বেঞ্চারও ছিল আমার সাথে যখন ইয়াসিনের রিলেশন ছিল, ওর এক্সাম ছিল কলেজ, কলেজের ওই এক্সাম হলে আরে ওগুলা বাদ দাও, চুপ করে বলতে দাও। ওই এক্সাম হলে আমি ফোন চালাইতাম, হ্যাঁ ক্লাসরুম তো বাদ দিলাম, এক্সাম হলে গিয়ে এক্সাম না দিয়ে সে হাতে ওয়াই প্লাস এম লিখে আমাকে আবার স্টোরি পাঠায়, মানে লাইক সিরিয়াসলি বুঝতে পারতেছে এক্সাম হলে ও ফোন নিয়ে ঢুকছে, স্যার ম্যাডামরা দেখে নাই নাকি আমি বুঝতে পারতেছি না। যাই হোক কি পরিমাণ পড়া চড়ছিল তোমরা বুঝেই নাও, বসতে না বসতেই নিয়ে নিছে কি একটা অবস্থা, না খাই আসছো তো? কি হয়েছে খায়ও না জান, খায়ও না জান, আমার টাকাটা বাঁচা হোক। আজকে তোমাকে আমি বলি কি খাবো, আমি যেটা খাবো তোমাকে সেটাই খেতে হবে। সবচেয়ে কম দামে মিনারেল ওয়াটার খাওয়াবো, মিনারেল ওয়াটার প্লিজ। কোক কোক 50 টাকা না তো, একজন কোকের দাম বেশি, ও আর 50 টাকা। আচ্ছা তুমি কোক নাও, না কোকের মধ্যে নেই, নাই তাহলে 100 টাকার মধ্যে দেখো না কিছু আছে কিনা, জাস্ট তোমার জন্য অফার। তো 120 আর থাই ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস খেতে পারবা? 20 টাকা বেশি দিছি তোমাকে। দেখ আমার জামাইটা আমাকে আজকে এত সুন্দর সুন্দর শুট করে দিছে, এত কষ্ট করে দিছে, তুমি নাও, তোমার যেটা মন চাই তুমি সেটাই খাও। আর ইয়াসিন তো ক্যামেরা নিয়ে এই মজা না করলে হয়ই না, ও অলওয়েজ মুখের ভিতরে একদম ক্যামেরাটা নিয়ে আসবে, মানে বাজে একটা ফেস অ্যাঙ্গেল হবে, দেন ওরও মজা লাগবে। তো এখানে আমি ওকে বলতেছিলাম দেখো আমাকে কতগুলো কোলেস্ট্রল দিয়েছে, আর আমার এই কোলেস্ট্রলের সালাডটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর ইয়াসিন আর কার খাবারটা দেখাচ্ছিল। আর আমি যদি ইয়াসিনের খাবার থেকে একটু এক চিমটি না নিই তাহলে তো আমার খাবার খাওয়াই হয় না। এই তো আমি এখন ইয়াসিন থেকে একটু নিয়ে নিলাম, আর ও আমাকে বারবার বাধা দিতেছিল যে নেওয়ার জন্য না, বাট আমি তো ঘাটতে আমি তো একটু হলেও নিয়েই ছাড়বো। দেন আমি টেস্ট করে বলতেছিলাম যে এখানে বিষ নেই, তুমি খেতে পারো। সো এই যে আরেকটা ড্রেসও পরে নিলাম, মানে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম যে ড্রেস চেঞ্জ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেন আমার লুকটা আজকে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগতেছিলো, অ্যান্ড হেয়ার স্টাইলটাও খুব কম টাইমে দিয়েছি। তোমরা আমার হেয়ার স্টাইল অনেক বেশি পছন্দ করো, তো আবার এই টাইপের হেয়ার স্টাইলটা আরও বেশি পছন্দ করো। ভাবতেছি খুব সুন তোমাদের সাথে কিছু হেয়ার স্টাইল আমি শেয়ার করবো। শুট শেষ এখন, আর আমাদের সাথে কিছু মেহমান আসছে, নিউ মেহমান। হাই, আমি আপনাকে চিনি, আমি অটোগ্রাফ প্লিজ। ওয়াও, সবচেয়ে বেস্ট একটা অটোগ্রাফ এটা আমার।
মানে এই যে সবাই বিজি এখনো, আর আমি তো শুট করতে করতে আমার অবস্থা খারাপ। বিজি হবো না, আমার পেজে মনে হয় কোটি কোটি মেসেজ। সুগার ক্লথিং, ও মাই গডনেস, মডারেটর রিপ্লাই দিতে পারতাম। আর আমি রিপ্লাই দিয়ে দেব, ভরে গেছে, আমি রিপ্লাই দিয়ে দেব। ও মাই গড, আমাকে আরেকটা ড্রেস বানিয়ে দিবেন আমার বিয়ে উপলক্ষে। হ্যাঁ অবশ্যই, তুমি আবার বিয়ে করো ইয়াসিনকে, নন্য করো। থ্যাংক ইউ, ওই গান আমার মনের কথাটা কেমন বুঝে যায় গেছে দেখছো। এই আমি একটা ড্রেস পাচ্ছি বিয়ের। তুমি আমার গোটা বলবে জন্য ক্যান্সেল। আপনার পেজে ড্রেস আসলে তো জানেই না আমাদের মেয়েরা আমাদের ড্রেস দেখে কতটুকু পছন্দ করে, তাই না? যে ব্যাপার না। হ্যাঁ আমার কাছে আসবে মেয়েরা, আমাদের গাউন কত পরিমাণ, আমাদের গাউন, এই আমাদের গাউন কত মানুষ কপিও করে ফেলতেছে এই একটা। হ্যাঁ একটা কাপড়ের আপনি যে দামে দিতে তার থেকে আমি 1000 টাকা কম দিই। কি সেইন মার্টিন একটা জামা পরলাম, সেটা কপি করতে করতে মানুষ যে কি করতেছে, এই জামাটাকে নিয়ে এই সিল্কটাকে কপি করতে করতে এখন সব ড্রেসে সিল্কেই পড়তেছে। এর জন্য আমি পরা বাদ দিয়ে দিছি। এখন নতুন একটা ডিজাইন যদি বের করো তাহলে আমি পড়তে পারি, না হলে আমি পড়ছি না। এর পর শুন, অনেক কিছু আসবে, ধামাকা আসবে, ধামাকা আসতেছে। মোবাইল দেন, এখন আমার শুট শেষ, এখন আমরা কোথায় যেতেছি? ও আবার খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার খেয়ে দেন, আমরা একটু বাইরে ঘুরতে যাবো। আবার আমরা এখন এখানে এসে বসছি একটু ঠান্ডা বাতাস খেতে। এখানে আমার সাথে যে আছে সে এখন দুধ চা খাচ্ছে। একটুও মজা না, একদম মজা না। এই চাটা একদম ফালতু চা, আসলে খুব ফালতু চা। এটা দিয়ে এখন আমি পুরো 1 ঘন্টা বসে থাকবো। ওকে বসে থাকো। সো পিছের ভিউটাও ও মাই গড জাস্ট অস্থির, আর এই ভিউটা অনেক ভালো লাগে। আর এখানে আমার হাজবেন্ড আমার কাজ করিতেছে, কারণ আমার কাজ আমি কখনই করতে পারি না একা, তো আমার ওর হেল্প ছাড়া চলেই না। তো এখান থেকে আমরা আবার কোথায় যাবো? আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো, আমার অনেক কাজ আছে। আমি তোমাদের মতো ফ্রি মানুষ, আমি খুবই ব্যস্ত মানুষ। আল্লাহ, আমার কাজে যাও, ইয়া চিন্তা করো, আমরা ঘুরি, তুমি না ও চলে গেলে আমার কাজগুলো করে দিবে কে? আমি বাসায় চলে আসছি আরো আগে, দেন বাসায় এসে তাল খাচ্ছি। বাট আমাদের এখানে আমার কাছে একজন থাকে যে তাল পছন্দই করে না, লাইক সিরিয়াসলি এমন মানুষও দুনিয়া আছে যে তাল খায় না। এই না তোমার কত তালে বেশি দেখো, কতগুলো আনছিলাম সব খেয়ে ফেলছি। একটা আছে খাবা, খাবা খাবা না? না আমি এদিক দিয়ে অনেক, এদিক দিয়ে আমি অনেক ভালো আছি। আমার বাসায় যখন লিচু বা যাই আনা হয় না কেন, আমি একা শেষ করি, মজায় মজায় সব খেয়ে ফেলি। বাট আম আনলে ও আম শেষ করে, শুধু একটা ফলে আছে যে এটা একটু ভালোভাবে খায়। আর যে এখানে ওকে আসার পর পরে আমি ওকে আইসক্রিম দিছি, দেখছি এমন ভালো বউ কোথায় পাবা, তুমি কোথায় পাবে না। সো এখন আমার আরো কাজ আছে, এখন তো কাজ এখনো শেষই হয়নি, এখন আরেকটা ড্রেসে শুট করতে হবে। সো চলো উঠো উঠো, তোমার কোনো রেস্ট নেই, উঠো। পারবো না। কেন? অনেক কাজ করছি। অনেক কাজ করছো মানে কি? উঠো, আমার এটা করতে হবে, তারপর আমার আরো কত দেখেছি, কতগুলো পার্সেল আসছে, ওগুলো সব শেষ করতে হবে আমার, চলো। ফাইনালি আমার এই ড্রেস শুট করা ডান। আজকে এত পরিমাণ বিজি ছিলাম, সো এখন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেন, আবার কাজে পড়তে হবে, কারণ ছবিগুলো এডিট করতে হবে, দেন ভিডিও এডিট করতে হবে, দেন সবগুলোকে কালকে পরশু এভাবে আপলোড করতে হবে। আর আমাকে তো একটু হেল্প করলো না, এখন বসে বসে পাবজিতে ঢুকতেছে। পাবজিতে না ঢুকে আমার জন্য যাও খাবার রান্না করে নিয়ে আসো, চুম্মা দে। এই পাবজি প্লেয়ার, এ উঠো উঠো। আর এ তো আছে গাইস, কি বলবো, সারা রাত পাবজি খেলবে, আর ওই তো 2টা 3টার দিকে এরকম ঘুম থেকে উঠে একটু বিস্কিট খেয়ে চলে যাবে আমার সাথে। আর আমার সাথে গিয়ে আমাকে তো আজকে পড়া যাব না। কেন যাব না? আমাকে কি তোমার অ্যাসিস্ট্যান্ট পাইছো? ইয়েস ইউ আর মাই অ্যাসিস্ট্যান্ট। গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার কিন্তু সব কাজের দায়িত্ব সব কিছু ইয়াসিন করে, কারণ ইয়াসিন হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, দেন ম্যানেজারও বলতে পারো। সো ম্যানেজার যা, এখন আমার জন্য ভাত নিয়ে আসো, যাও। দিমু আম্মুরে কল দিমু। না আমি নিয়ে আসবো, এখন আমি আমার হাজবেন্ড কে হচ্ছে একটু খাবার, রাতে যেহেতু ভাত খেতে হয়, তো ভাত টাত নিয়ে আসবো। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, আজকে যে বিজি ব্লগ, তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা। নেক্সট তোমাদের জন্য আরো অনেক জোস জোস ব্লগ আনবো, আর চ্যালেঞ্জিং ব্লগ আনবো। এই ব্লগ তোমাদের সবাইকে দেখতেই হবে, যেহেতু তোমরা তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমার 4 লাখ হবে না। আমি 4 লাখের কাছাকাছি চলে আসছি, তোমাদের ভালোবাসা এত পরিমাণ তালতে আর দ্রুত গতিতে আমি 4 লাখে পৌঁছে আছি। ইনশাল্লাহ মেবি ডায়মন্ড, মেবি গোল্ডেন প্লে বাটন আমি সামনে পেয়ে যাবো। আসলে কি থেকে কি বলে ফেলে, বেশি আশা করে ফেলে, বেশি আশা করে ভালো না, বাট হ্যাঁ চেষ্টা করতে হবে, অ্যান্ড তোমাদের সাপোর্টটাও লাগবে। আজকে ব্লগে আমি চাই তোমরা যাতে 10,000 লাইক করে দাও, তাহলে নেক্সট ডে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ আনতে পারবো, আমি উৎসাহ পেলে তত সুন্দর সুন্দর ব্লগ আনতে পারবো। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।